হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? টেস্টি পিটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি কথা বলব ফটো এডিটার সফটওয়্যার নিয়ে। আপনারা অনেকে অনেক রকম সফটওয়্যার ইউজ করেন, সবচেয়ে বেশি জনপ্রিয় আপনাদের কাছে পিক্সআর্ট। তো পিক্সআর্ট ছাড়া নানা রকম ফটো এডিটার সফটওয়্যার রয়েছে। আর ফটো এডিটার সফটওয়্যার আপনি প্লে স্টোরে ইউজ করবেন, প্লে স্টোরের সফটওয়্যার রয়েছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট যদি ফটো এডিটার লিখে সার্চ দেন, হাজার হাজার সফটওয়্যার আপনি চলে আসবে। তো এখান থেকে আপনি বেস্ট সফটওয়্যার যেটা আপনি ইউজ করে নিতে পারেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো আমি এই অ্যাপটি ইউজ করতেছি, অ্যাপসটা আমি প্রো ভার্সনটি ইউজ করতেছি, যেটা আপনি ফ্রিতে নিতে পারবেন না, ডলার লাগবে। তো আমি এই ভার্সনটি ইউজ করতেছি, এই ভার্সনটি আমার কাছে খুব ভালো লাগতেছে এবং এই অ্যাপটি আমি খুব ইউজ করতেছি। তো অ্যাপটি আপনি দিয়ে এই যে পিকচারগুলো ভালো, খুব ভালোভাবে পিকচার রেজুলেশন সবথেকে বেশি ভালো আছে এবং পিকচার কোয়ালিটিগুলো অনেক বেস্ট হয়, এই কারণে আমি এটা বেশি ইউজ করি। দেখুন, পিকচার চাই CS 40 পিক্সেল পর্যন্ত হয়ে যায়, তার কারণে এই অ্যাপটি অনেক ভালো লাগে। এছাড়া এখানে ব্লারিং অপশানগুলো এবং এডিটিং অপশানগুলো অনেক জোস হয়। তো এই অ্যাপটি আপনাদের কাছেও ভালো লাগবে, যদি আপনারা ইউজ করতে পারেন তো ইউজ করবেন, কোনো সমস্যা নেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এটা লিঙ্ক দিয়ে দিব, আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওখান থেকে ডাউনলোড করে এটা ইনস্টল দিবেন আর এটা ইউজ করতে পারেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা আজকে মূলত ভিডিও। এছাড়া আপনি যদি পিকচার নিয়ে আপনার কোনো রিভিউ দরকার, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আপনাকে পিকচার সম্পর্কে রিভিউ দিয়ে দিব। তো এটাই আজকে ভিডিও মূলত। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।